আমি ডায়াবেটিস বা শর্করা রোগ বা বহুমূত্র রোগ এর বিষয়ে দু চার কথা বলবো পেশেন্টদের বোঝার স্বার্থে। এখন আমরা যে খাবার খাই বেশিরভাগটাই আমাদের শর্করাতে পরিণত হয় বা যাকে আমরা গ্লুকোজ বলি, এটা আমাদের প্রতিদিনের এনার্জির জন্য গ্লুকোজের প্রয়োজন রয়েছে। কিন্তু এই যে গ্লুকোজটা আমাদের শরীরের কোষে কোষে যে প্রবেশ করে তার জন্য ইনসুলিনের দরকার পড়ে। ডায়াবেটিস এমন একটা অসুখ যেখানে এই ইনসুলিনের পরিমাণ কমে যায় আমাদের শরীরে, অথবা ইনসুলিন থাকলেও সেটা সঠিকভাবে ব্যবহার হয় না, তার জন্য আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে বা শর্করার পরিমাণ বাড়তে থাকে। এই অসুখকেই আমরা ডায়াবেটিস বলি।